बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम एवरीवन ईद स्पेशल आजकेर पर्वे मायास कुकिंग मिरर थेके आमी माया सबाइके आमंत्रण जानाच्छि। आमार आजकेर रेसिपी शाही पेस्ता मालाई डेजार्ट जा ईदेर दिन आपनारा तैरी करे सबाइके चमके दिते पारेन। किछु किछु डेजार्ट थाके जा टेस्ट खाबार अनेकक्षण परेओ मुखे लेगे थाके। एई डेजार्टटि सेरकमई एकटा डेजार्ट, जस्ट वाओ एक कथाय। तो चलुन ताहले आर देरी ना करे शुरू करा जाक आर रेसिपिटि प्रथम थेके शेष पर्यन्त देखार अनुरोध करछि, केनना एकदमई सहजभावे एई रेसिपिटि देखानोर चेष्टा करेछि। ये डेजार्टटी तैरिर जोनो प्रथमे निये निच्छी दुई पिस व्हाइट ब्रेड। आमी चार पाशे शक्त अंशटा केटे फेले दिच्छी। एखन पैने निये निएछी तीन टेबिल चामच परिमाण घी। एर मध्ये आमी पेस्ता, बादाम, किशमिश ए तीनटी हल्का करे भेजे निब। जेहेतु एटा पेस्ता डेजार्ट ताई एई अंशे पेस्तार परिमाण अनेकटाई बेशी। हल्का करे भेजे नेवार पर आमी तुले रेखे दिच्छी। এখন আমি যে আমার কেটে নেওয়া ব্রেড দুই পিস এর ঘিয়ের মধ্যে ভেজে নিব। খুব বেশি শক্ত করে ভাজার দরকার নেই, এরকম লাইট ব্রাউন কালার হলে আমি পাউরুটি দুটো তুলে রাখব। এখন প্যানে আবার এক টেবিল চামচ ঘি দিয়ে আমি এরকম কিছু লাচ্ছা সেমাই হালকা করে ঘিয়ের মধ্যে ভেজে নিব। আর ভাজার সময় সামান্য পরিমাণে জর্দা রং অ্যাড করব, এতে সেমাইয়ের কালারটা সুন্দর হবে। এরকম হালকা করে ঘিয়ের মধ্যে সেমাইটা ভেজে তুলে রাখব। এখন এই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 250 ml তরল দুধ। এখন এই তরল দুধটির মধ্যে আমি অ্যাড করব চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, আমি 2 টেবিল চামচ ইউজ করেছি। এখন আমি দিয়ে দিব গুলে রাখা কাস্টার্ড পাউডার। এটি আমি 1 চামচ কাস্টার্ড পাউডার পানিতে গুলে এর মধ্যে মিশালাম আর 1 চা চামচ কর্নফ্লোর মিশিয়ে দিলাম। এখন ভালো করে নেড়েচেড়ে গুঁড়ো দুধ দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এখন সব কিছু ভালোভাবে নাড়তে হবে, না হলে দলা পাকিয়ে যাবে। সবশেষে দিয়ে দিলাম কনডেন্স মিল্ক 1 টেবিল চামচ। এই কনডেন্স মিল্ক দেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই দুধটা অনেকটা জমে আসবে। যখন গ্রেভি আকার হবে তখন আমি নামিয়ে নিব, আমার মালাই রেডি। এরকম ঘনত্ব আসলে, গ্রেভি হয়ে আসলে আপনারা নামিয়ে নেবেন। যে ব্রেড দুটো আমি ঘিয়ে ভেজে রেখেছিলাম তা আমি এখন গোল শেপ করে কেটে নিচ্ছি। যেহেতু গোল একটি বাটিতে আমি আজকে এটা সার্ভ করব, তাই আমার পাউরুটির টুকরোগুলো আমি গোল গোল আকারে কেটে নিলাম। এখন আসছে মূল পর্বে। আমি তৈরি করে রাখা মালাই আমার সার্ভিং বোলের মধ্যে 2 চামচ দিয়ে আমার ভেজে রাখা ব্রেডটি দিলাম, তারপরে উপরে আবার 2 চামচ মালাই দিব। এরকম করে করে আমি লেয়ার তৈরি করব। আর তার উপরে দিয়ে দিলাম ভেজে রাখা সেমাই। সেমাইয়ের উপরে আবার মালাই দিয়ে আরেকটা লেয়ার তৈরি করব। এখন আমি এর উপরে কিছু পেস্তা কুচি দিলাম, তারপরে দিয়ে দিব আমার বাকি আরেক পিস ব্রেড। এখন এর উপর পুরোটা মালাই দিয়ে ঢেকে দিব। সম্পূর্ণ মালাই দিয়ে ঢেকে দেওয়ার ফলে ভিতরের ব্রেডটা খুব ইয়াম্মি টেস্টি হয়ে যাবে। পুরোটো মালাই দিয়ে আমি সম্পূর্ণ ব্রেড ঢেকে দেওয়ার পরে আমি যে লাচ্ছা সেমাই ভেজে রেখেছিলাম ঘিয়ে ভাজা, সেটা এখন চারপাশে একটা বর্ডার লাইন দিব। তারপরে দিয়ে দিব আমার পেস্তা বা ঘিয়ে ভাজা পেস্তা। এভাবে আমি কিশমিশ পেস্তা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে সাজিয়ে নিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল আমার ঈদ স্পেশাল শাহি পেস্তা মালাই ডেজার্ট। এই ঈদে রেসিপিটি তৈরি করে বাসার সবাইকে খাইয়ে চমকে দেওয়ার জন্য অনুরোধ করছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। আসলে এই ডেজার্টটা এমন, আপনারা না টেস্ট করলে বুঝবেন না। এটা দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়ে অনেক অনেক গুণ ইয়াম্মি। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমার আজকের রেসিপিটি? আর এই ধরনের নতুন ও মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আশা করছি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্টস ও শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। সবাইকে ঈদের অনেক অনেক অ্যাডভান্স শুভেচ্ছা জানিয়ে ভালো থাকার দোয়া জানিয়ে শেষ করছি আমার আজকের আয়োজন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আর ঈদে কিন্তু এই মজার রেসিপিটি তৈরি করতে ভুলবেন না। সবাই নিশ্চয়ই ঈদের দিন খেয়ে আমার কথা মনে করবেন, আমি সেই প্রত্যাশায় রইলাম। আর অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আজ এই পর্যন্তই। সবাই খুব 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 ভালোভাবে ঈদ কাটান এই প্রত্যাশায়।